নমস্কার সুপ্রিয় দর্শক, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের এমসিকিউ নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ যেগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো পার্ট বি মার্কস 40, তো দেখো কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। ফার্স্ট প্রশ্ন, রোমাননে ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, এর অ্যান্সার হবে আমেরিকার মৌখিক ইতিহাসবিদগণ। রোমান টুতে পুরাণে বর্ণিত রাজবংশগুলির অস্তিত্বের বেশিরভাগই স্বীকৃত সত্য, উক্তিটি করেন দিয়ের অ্যান্সার ডক্টর রণবীর চক্রবর্তী। আর রোমান থ্রির অ্যান্সার হবে ঘানার প্রথম রাষ্ট্রপতি নক্রুমা। রোমান ফোরের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার আগস্ত ব্লাঙ্কি। রোমান ফাইভের অ্যান্সার হবে ভারতীয় আমলাতন্ত্রকে। রোমান সিক্সের প্রশ্ন, কী বলেছে রাওতারি ব্যবস্থার জনক বলা হয়, সে অ্যান্সার হবে স্যার টমাস মনরোকে বলা হয়। সাত নম্বরের প্রশ্ন, শিমোনোসেকি সন্ধি স্বাক্ষরিত হয়, বি এর অ্যান্সার 1895 খ্রিস্টাব্দে। আট নম্বরের প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়, এর অ্যান্সার হবে রামমোহন রায়কে। ন নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সানিয়াত সেনকে। দশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার শ্রীনারায়ণ গুরু। এগারো দাগের প্রশ্ন, বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি দিয়েছিলেন, বি এর অ্যান্সার হবে বারদৌড়ের মহিলারা। বারো দাগের প্রশ্ন, সিমলা দ্বৈত পেশ করা স্বরকলিপি রচনা করেছিলেন, বি এর অ্যান্সার ঠিক আছে আর্টস বোল্ড। তেরো দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার 6 এপ্রিল। ফোরটিন দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 5 থেকে 15 নভেম্বর। পনেরো দাগের অ্যান্সার হবে সের অ্যান্সার রাসবিহারী বসুকে। ষোলো দাগের অ্যান্সার হবে সের অ্যান্সার 1950 খ্রিস্টাব্দে। সতেরো দাগের অ্যান্সার হবে সের অ্যান্সার বার্নেট। আঠারো দাগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1956 খ্রিস্টাব্দে। উনিশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার মাও শেতং। কুড়ি দাগের অ্যান্সার হবে সের অ্যান্সার রোমাননে সে, রোমান টু এর ডি, রোমান থ্রির বি, রোমান ফোরের এ। সাজিয়ে নেবে তোমরা খুব সুন্দর করে। একুশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার 1960 খ্রিস্টাব্দে। বাইশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার প্রতি 2 বছর অন্তর। তেইশ দাগের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার রোমাননে ডি, রোমান টু এর এ, রোমান থ্রির বি, রোমান ফোরের সি। চব্বিশ দাগের অ্যান্সার হবে ইয়াইয়া খান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের শাসক ছিলেন ইয়াইয়া খান, বি এর অ্যান্সার। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।